চতুর্থ শ্রেণীর ছোট সোনামণিরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসের সবাইকে শুভেচ্ছা। আমি সৈয়দা কানিজ ফাতেমা, প্রাথমিক শাখা। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই মিসের গণিত ক্লাসের জন্য বসে আছো, তাহলে চলো আমরা ক্লাসে যাই। আচ্ছা, তোমাদের গতদিন আমরা পড়িয়েছিলাম কত মনে আছে? অধ্যায় তিন, তাই না? অধ্যায় তিনে মোটামুটি তোমরা কিছু কিছু জিনিস করেছো। অধ্যায় তিনে কি আছে মনে আছে? অধ্যায় তিনে আমরা গুণ করছিলাম, তাহলে আমরা আজকেও গুণ অঙ্কই করব। আমরা কিন্তু উদাহরণ অঙ্কগুলি আগে করছি, তারপরে আমরা গুণ শ্রেণীতে যাব। আচ্ছা, তোমরা সাধারণভাবে কিছু গুণ টুতে করেছো, ক্লাস থ্রিতে করেছো, এখন ফোরেও এই সাধারণ গুণগুলি আছে। তবে সব গুণই যে একেবারে ধারাবাহিকভাবে আমরা করে যাব তাহলে অনেক সময় লাগে, এই জন্য কিছু কিছু সহজ পদ্ধতি আছে যেগুলোতে আমরা হুট করে অঙ্কটা উত্তরটা পেয়ে যাই। তাহলে আমরা আজকে এরকম কিছু সহজ পদ্ধতিতে অঙ্ক করব। এগুলো বইতে আছে, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিব। দেখো, আজকে আমরা করব পৃষ্ঠা নাম্বার 39, 40, 41। এই পৃষ্ঠাগুলিতে কিছু সহজ পদ্ধতিতে গুণ আছে, উদাহরণে আমরা এগুলো একটু বুঝে বুঝে করব, দেখি পারি কি। আচ্ছা দেখো, আমরা প্রথমত 39 পৃষ্ঠা বের করি। তোমরাও বই দিয়ে যেহেতু বসেছ, আর বইটা আমাদের সবসময় আমরা বলি যে ক্লাসে অবশ্যই বই খাতা কলমটা হাতে রাখতে হবে। তাহলে চলো আমরা এখন 39 পৃষ্ঠাটা প্রথমে বের করি। দেখো, 39 পৃষ্ঠার 5 নম্বরে আছে সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ কর। এখান থেকে দেখো, আমি তোমাকে একটা করে দেখাচ্ছি। দেখো এখানে কি আছে যে সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ কর, সহজ পদ্ধতি। এটা হচ্ছে সহজ পদ্ধতি। আচ্ছা, সহজ পদ্ধতিতে প্রথমে আমি একটা অঙ্ক লিখছি। দেখো এখানে লেখা আছে 21 গুণন 459। আচ্ছা, এই গুণটা করতে হলে আমাকে কি করতে হচ্ছে? দেখো আমাকে যেহেতু 21টা আমি লিখা আছে, এভাবে 21 লিখলাম, এটাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 459 দিয়ে। কিন্তু দেখো এটা যখন আমি করতে যাব তখন উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, এই জিনিসটা আমার কাছে একটু ঝামেলা ঝামেলা মনে হবে। এই জন্য সহজ পদ্ধতিতে বলতে যে কীভাবে আমরা অঙ্কটা সহজ করে ফেলব, তাহলে আমি যদি লেখার ক্ষেত্রে একটু চেঞ্জ করে লিখি। দেখো কারণ আমার হচ্ছে উত্তরটা কত সেটা আমাকে বের করতে হবে, তাহলে আমি যদি অঙ্কটাকে একটু সহজ করে ঘুরিয়ে যদি লিখে দ্রুত উত্তরটা বের করতে পারি কিংবা অঙ্কটা সমাধান করে ফেলতে পারি তবেই আমার জন্য ভালো। এই জন্য আমি কী করবো, লেখার ক্ষেত্রে লিখব 459, এটাকে আমি 21 দিয়ে গুণ করব, এভাবে লিখব, তাহলে আমার কি হয় এটা একটু সহজ হয় গুণ করতে। আচ্ছা আমি একটু ফলো করে লিখি যাতে দেখতে পারি। আমি দেখো 459 আর করতে হবে কি 21 দিয়ে গুণন, ঠিক আছে? দেখো গুণন করার নিয়ম তো নিশ্চয়ই আমরা জানি, গত ক্লাসে আমরা দেখেছি। প্রথমে একটা সংখ্যা নিব, নিয়ে এটা দিয়ে আমি একবার উপরে যে তিনটা সংখ্যা আছে তিনটাকে গুণন করব। দেখো 9-1 9, তারপরে 5-1 5, 4-1 4। তারপর যেহেতু প্রথম ঘরটা আমি গুণন শেষ করেছি এই জন্য প্রথম ঘরটা আমি 0 দিব। তারপরে আমাকে কী করতে হবে? তারপরে করতে হবে এটার পরের সংখ্যাটা দিয়ে প্রথমে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে আবার
বসিয়ে দিব। তাহলে দেখো দুই দিয়ে নয় কি করলে নয় দুগুণে আঠারো, আট হাতে আছে এক, পাঁচ দুগুণে দশ আর এক এগারো, এগারো এক হাতে আছে এক, চার দুগুণে আট আর একে নয়। এবার কি করতে হয়, গুণন শেষ হয়ে গেলে গুণনের ফলগুলি যোগ করে ফেলতে হয়। তাহলে নয় শূন্য নয়, আঠা পাঁচ, পাঁচের পরে সরি আঠের পরে নয় দশ এগারো বারো তেরো, তেরো তিন হাতে আছে এক, চার আট হাতে এক পাঁচ আর এক মিলে হচ্ছে ছয় আর এখানে আছে নয়। তাহলে সুতরাং গুণফল, গুণফল গুণফল কত হচ্ছে, সুতরাং গুণফল কত, নয় হাজার ছয়শত উনচল্লিশ। বুঝতে পেরেছ? আচ্ছা এবার আমরা তারপর নম্বরে চলে যাই। দেখো এরপরে আমরা আরেকটা সহজ পদ্ধতিতে অঙ্ক করব, সেটা হচ্ছে এখন পৃষ্ঠা নাম্বার চল্লিশ। দেখো চল্লিশ পৃষ্ঠায় কি দেওয়া আছে, চল্লিশ পৃষ্ঠায় দেওয়া আছে আমি এখানে দেখি অঙ্কটা, চল্লিশ পৃষ্ঠার এক নম্বরে আছে সাতাইশ গুণন বত্রিশ সমান সমান আটশত চৌষট্টি, ব্যবহার করে নিচের হিসেবগুলো করো। আচ্ছা এখন এখানে প্রথম অঙ্কটা দেওয়া আছে, তো দেখো দুইশত সত্তর গুণন হচ্ছে তিনশত বিশ, তিনশত বিশ। আমরা এখানে কি দেখছি যে এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, তাহলে শূন্যর সঙ্গে শূন্য গুণন করলে কি হয়, শূন্যই হয়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই শূন্যটা কিভাবে আসলো, কোন সংখ্যার সাথে যদি আমি দশ, কোন সংখ্যাকে যদি আমি দশ দিয়ে গুণন করি তাহলে শূন্য হবে, আবার একটা শূন্য বেড়ে যাবে। অর্থাৎ তুমি যদি এই জিনিসটা এরকম বুঝেছে যে সাতাশকে যদি আমি দশ দিয়ে গুণ করি তাহলে আমার ফলাফলটা কি আসছে, সাতশো সত্তর। যদি আমি এরকম করি যে আমার একচল্লিশকে আমি দশ দিয়ে গুণ করলাম তাহলে আমার কি আসছে, চারশত দশ। অর্থাৎ কোনো সংখ্যাকে দশ দিয়ে যদি গুণ করি তাহলে এক দিয়ে গুণ করে সেম একই জিনিস আসবে, তখন কি হয় ওই সংখ্যাটার সাথে একটা শূন্য বাড়িয়ে দিয়ে লিখা হয়ে গেছে। তাহলে আমার আর গুণন কষ্ট করে গুণন করতে হয় না, এই ছোট্ট ছোট্ট সহজ নিয়মগুলি আমাদের জানতে হবে, তাহলে আর আমাকে গুণন করে করে দেখতে হবে না। এই জন্য আমার এই সহজ পদ্ধতিতে গুণের নিয়মগুলি শিখা। তাহলে দেখো আমি কি বলেছি যে আমাকে কি করতে হবে, এখানে যেহেতু দুইশত সত্তর লিখা তার মানে হচ্ছে দুইশত সত্তর লিখা মানে হচ্ছে সাতাশকে আমরা দশ দিয়ে গুণন করেছি। দেখো তার মানে কি আসতেছে যে সাতাশ গুণন দশ তাহলে কি আসবে, দুইশত সত্তর। আবার দেখো এই তিনশত বিশ মানে কি, তিনশত বিশ মানে হচ্ছে বত্রিশকে কি দিয়ে গুণন, দশ দিয়ে গুণন। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে করতে হবে যে আমাকে মূল সংখ্যাগুলি একসাথে লিখে দিতে হবে, অর্থাৎ সাতাশ গুণন হচ্ছে বত্রিশ আর এই দুইটা সংখ্যা আমাকে অর্থাৎ দশ গুণন দশ এটা আমি আলাদা করে লিখে ফেলব। তাহলে দেখো আমার এই দুটা গুণন করলে কি হয়, সাতাশ আর বত্রিশ গুণন করে প্রথমে কি করতে হয়, এটা দিয়ে এটা আর এটা গুণন করতে হবে, তাহলে সাত গুণে চোদ্দ, চার হাতে আছে এক, দুই গুণে চার আর একে পাঁচ। যেহেতু এই গুণটা হয়েছে এখানে শূন্য দিয়ে দিতে হবে, তারপরে এখন আমার কি করতে হচ্ছে, এখন এটা দিয়ে এইটা আর এটাকে গুণন করে দিব। তাহলে কি হবে, তিন সাতে একুশের এক হাতে আছে দুই, তিন দুগুণে ছয়, তিন সাতে একুশের এক হাতে আছে দুই, তিন দুগুণে ছয় আর দুই আট, তাহলে হচ্ছে চার ছয় আট, অর্থাৎ আটশত চৌষট্টি। গুণন হচ্ছে দশ আর দশ গুণন করলে কি হয়, দশ আর দশ গুণন করলে
করলে আমরা জানি 100 তো হয় তার কারণ হচ্ছে সংখ্যাটা এগিয়ে থেকে যাবে যেটা শূন্য সেটাটা বসে যাবে হ্যাঁ তাহলে 10 আর 10 গুণ করলে 1 দিয়ে 2টা শূন্য এইটাই হচ্ছে সাধারণ সহজ পদ্ধতি এই জিনিসগুলো জানার জন্য আমরা এই সহজ পদ্ধতির অঙ্কগুলো শিখব এখন দেখো আমি কি বলেছিলাম যে কোন সংখ্যাকে 10 দিয়ে যদি গুণ করি তাহলে ওই সংখ্যার সাথে একটা শূন্য হয়ে যাবে ঠিক এরকম কোন সংখ্যাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যার সাথে 100 তো কয়টা শূন্য দুইটা শূন্য তাহলে দুইটা শূন্য বসাবো ঠিক এরকম ওই সংখ্যাটাকে যদি যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে কি হবে গুড তাহলে ওই সংখ্যার সাথে 1000 এর যেহেতু তিনটা শূন্য আমরা সেই তিনটা শূন্য বসিয়ে দেব তাহলে এখানে কি হচ্ছে 8 6 4 যে দেখুন দুইটা শূন্য আমি দুইটা শূন্য দিয়ে দিব আমাকে এই গুণটা করতে হচ্ছে না এই জন্য এটা হচ্ছে সহজ পদ্ধতি তাহলে সুতরাং গুণফল গুণফল 8000 সরি 86400 ঠিক আছে আচ্ছা এবার আমরা একটা সহজ পদ্ধতি করব সেটা হচ্ছে পৃষ্ঠ নাম্বার 41 পৃষ্ঠ নাম্বার কত 41 দেখো আচ্ছা আমি এটা নিচেই করি দেখো এখানে কি দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে দেখো 23 গুণন হচ্ছে 1700
পাশে রাফ করে আমি উত্তরটা নিয়ে নিতে পারবো। এই জন্য আমাকে সহজ পদ্ধতিগুলো জেনে রাখতে হবে। তাহলে তোমরা বইতে 39 পৃষ্ঠা, 40, 41 পৃষ্ঠায় আরও কিছু সহজ পদ্ধতিতে অঙ্ক দেওয়া আছে, এগুলি তোমরা বাসায় বসে এসডাব্লিউ করবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।